রাত গড়িয়ে সকাল হলো। তুষি ঘুম থেকে উঠে খেয়াল করলো রিমির চঞ্চলতা প্রতিদিনকার মতো মুখ গোমড়া করে নেই, কেমন আগের মতো ঠোঁটের কোণে হাসি লেগেই আছে। ভোরের দিকে ঘুমানোর ফলে রিমি রাজনের বাহু দোরে আবদ্ধ হয়ে ঘুম থেকে উঠেছে বেশ বেলা করে। আটটায় সজাগ হয়ে নিজেকে ছাড়িয়ে নিল। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ভয় ভয় বেরিয়ে আসে ড্রয়িং রুমে। কেউ কিছু বলবে না তো, হাজার প্রশ্নের মুখোমুখি হতে ভালো লাগে না তার। তখন বাড়িতে ছিল তুষি, তানহা, জান্নাত, আমেনা আর নাজমা। আতিকুর রহমান অফিসে চলে গেছেন। নূরজাহানকে নিয়ে তুষার গেছে বাসায়, সাথে আসাদ। আলতাফ রহমানের ছুটি শেষ, তাই ভোরের দিকে ট্রেনে উঠেছেন তিনি। আহিরও অফিসে গেছে। রিমি মনে অস্বস্তি নিয়েও নাস্তা খেতে বসলো। তখনই কানে আসে নাজমার রুক্ষ মেজাজ। রাজন কোথায় দেখি নি আয়, কাল রাতে তোর বাবা আর আমি সিদ্ধান্ত নিয়েছি রাজনের সাথে কোয়ার্টারে চলে যাবে, নয়তো আলাদা বাসা ভাড়া থাকবে, তবু এ বাসায় আর এক মুহূর্ত নয়। রিমি অপরাধীর ন্যায় মাথা নাড়িয়ে বলে, কলেজে যেতে হবে তখন, ওইখানেই ভর্তি হবি, এখান থেকে টিসি নিয়ে যাবি। জান্নাত কলা খেতে খেতে উত্তর দেয় রিমির কথার। রিমি পরে মহা বিপদে, কিভাবে বোঝাবে সে সব ঠিকঠাক হয়ে গেছে। সারা রাত ঠিক মতো ঘুম না হওয়ার দরুন পুরো মুখ ফুলে আছে, কান্না করার ফলে চোখ হয়েছে তার তাল গাছ, চশমা আছে বিধায় একটু রক্ষে পাওয়া। ফুস করে নিঃশ্বাস ফেলে জবাব দেয়, আচ্ছা তোমরা যা বলবে তাই। খাওয়ার মাঝে রিমির পাশে চেয়ারে ধপ করে বসে পড়লো রাজন, ব্রেডে কামড় দিয়ে বলল, আজ চলো সবাই বাইরে থেকে ঘুরে আসি। জান্নাত মনে মনে ব্যথিত হলো, আহারে ছেলেটা মনে কত কষ্ট লুকিয়ে রাখে। দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমিও যাও ভাইয়া, সাথে রিমিকে নিয়ে খোলা জায়গায় ঘুরে এসো, রিমির নৌকা খুব পছন্দ। রাজন এক পলক তাকালো রিমির পানে, অধুবা কিয়ে হেসে বলল, তাহলে খেয়ে রেডি হয়ে নে, আজ নৌকায় ঘুরাবো তোকে। রিমি খুশিতে গদগদ হয়ে জবাব দিল, ঠিক আছে আমাকে হাওয়াই মিঠাই কিনে দিতে হবে। দিব। রিমির হঠাৎ পরিবর্তন দেখে জান্নাত আর তুষির চোয়াল ঝুলে পড়ার জোগাড়। অবাক চোখে তাকিয়ে রইল রিমির দিকে। যে রাজনের উপস্থিতিতে রেগে যায় সে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে গেল, কয়েকবার দুইজন পিট পিট করে তাকানোতে রিমি অপ্রস্তুত হলো। বুঝলো দুই বোন এক আকাশ, বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে। মৃদু খুক খুক করে কেশে বলল, এই তুষি সমস্যা কি তোর, খাওয়া বাদ দিয়ে কি দেখিস, লজ্জা পাচ্ছি আমি। তুষি মুখে নিয়ে বলল, লজ্জা ও মা, এ যেন চরম আশ্চর্য কথা। রিমি কথার জবাব না দিয়ে মাথা নুইয়ে খেয়ে নেয়। জান্নাত এখনো হতবাক, সে ভেবেছিল রিমি এক বাক্যে না করে দেবে, শেষে মনকে সান্ত্বনা দেয়, থাক রাজি যখন হয়েছে এত খুটানোর দরকার নেই। তুষি সারা রুম পায়চারি করছে, মনে তার হাজারো প্রশ্ন। একটু আগে রিমিকে জরুরি তলবে তার রুমে ডেকেছে। তুষি পায়চারি থামিয়ে পা ঝুলিয়ে বিছানায় বসলো। তখনই রিমি দরজায় উঁকি দিয়ে বলল, ডাকলি কেন? তুষি চট করে তাকায় রিমির দিকে, হাতের ইশারায় তাকে সামনে বসতে বলে। রিমি ভেংচি কেটে হেলে দুলে আসে তুষির সামনে, ঠোঁট ছিটকে বলে, কি ভাই বুঝলাম না কেন ডাকলি। তুষি চোখ বড় বড় করে আগা গোড়া নিক্ষেপ করলো রিমির দিকে, চোখ থেকে মুখ, মুখ থেকে হাত, সব চোরা চোখে নজর দিয়ে বলল, তোর কি হয়েছে আমাকে বল, রাজন ভাই কি তোকে জাদু টাদু করলো নাকি রিমি? রিমি গলা খ্যাকারি দিয়ে ঠোঁট টিপে হাসলো, বলল, হ্যাঁ ওই রকমই, কারণ আমি জেনে গেছি ওই রং নাম্বার থেকে কে মেসেজ করত। তুষি মনে করার চেষ্টা করে জবাব দেয়, কে করত? রাজন। মুহূর্তেই ঠোঁট দুটো আলাদা হয়ে যায় তুষির। কি বলছে এসব, সে ছেলেটা কিভাবে অপরিচিত লোক হতে পারে, হলেও বলেনি কেন? ঝোলানো পা দুটো তাড়াহুড়ো করে বিছানায় তুলে রিমির হাত ধরলো, হন্তদন্ত হয়ে বলল, কি কিভাবে সম্ভব, কাহিনী খুলে বল। রিমি ভেতরে ভেতরে বেশ মজা পাচ্ছে, মনে হচ্ছে জটিল কোনো কেস সলভ করছে সে। বেশ আগ্রহ নিয়ে কাল থেকে ঘটে যাওয়া সব কাহিনী গড় গড় করে বলে দিল।
এসব শুনে তুষি ঠাস করে বিছানায় পড়ে যায়, হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, হে আল্লাহ, এসব কি হচ্ছে? যেমন লাউ তেমন কদু, কেউ কারো থেকে কম না। রিমি উচ্চস্বরে হেসে ওঠে, অনেক হয়েছে দূরত্ব, এবার থেকে শুধুই ভালোবাসা, ভালো রাখা। তুষির পাশে শুয়ে সেও হতাশ হয়ে বলল, সব কপাল মামা, যেমন সে সত্যি কথা লুকিয়েছে তেমন করে এই কয়টা মাস জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দিছি, এখনো বুঝবো কাঁচামরিচের যা অলওয়েজ বেশি। বৃষ্টি হবে তুষি, জলদি রিক্সায় ওঠ। তুষার আকাশের দিকে তাকিয়ে তারা দেয় তুষিকে। আজ বিকেলে রিমিদের সাথে তারাও বেরিয়েছিল, রাজন গেল লেকের পাড়ে নৌকায় ঘুরতে, এদিকে তুষি বায়না ধরল শহরের আনাচে কানাচে রিক্সায় ঘুরবে, মাঝে মধ্যে টঙের দোকানে চা খাবে, খুবই খুবই ভাব নিয়ে আর কি। তুষার শেষে রাজন আর রিমিকে বিদায় দিয়ে উঠে পড়ে রিক্সায়। সামনেই ফুলের দোকান দেখে তুষি খুশিতে তুষারের বাহু খামচে ধরে বলে, চলো গাজরা কিনে দেবে। পেছন ঘুরে তাকায় দোকানে, রিক্সা মামাকে দাঁড় করিয়ে বলল, 5 মিনিট মামা, আসছি আমি। তুষার যেতেই তুষিও নেমে পড়ে, ফুলের দোকানে চারপাশ খুঁজে খুঁজে বাছাই করতে ব্যর্থ হয় গাজরা, কারণ সব গাছরাই তার মনে ধরছে। এইভাবে 20 মিনিট পার হতেই তুষার রেগে যায়। তুষিকে তাড়া দেওয়ার সময় হুট করেই চোখ যায় আকাশের দিকে, আজ আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি আসবে। তুষির বাহু ধরে টেনে আনলো রিক্সার দিকে, চোখ গরম করে বলল, অলরেডি 4টা গাজরা কিনেছিস তুই, আর কত চাই? কাঁচা ফুলের গাজরা নষ্ট হয়ে যাবে, চল বাসায়, বৃষ্টি আসবে। তুষি মুখ ফুলিয়ে কাঁদো কাঁদো হয়ে উত্তর দেয়, আর একটাই তো চেয়েছিলাম, তাই খুব দোষ হয়ে গেছে। অভিমানের পাহাড় তরতর করে বেড়ে ওঠে তার। শেষে তুষার দীর্ঘশ্বাস ফেলে উঠে যায় দোকানে, পকেট থেকে টাকা বের করে গাছের দাম দিয়েই দৌড়ে আসে রিকশায়। মামা জলদি বাসায় চলুন, আর কোথাও যাব না। রিকশা মামাকে আদেশ করেই অভিমানে মুখ ঘুরিয়ে রাখা বউয়ের পানি তাকায় সে, কপাল কুচকে খপ করে ধরে তুষির হাত। গাছরা খুব যত্নে পরিয়ে দিয়ে বাম হাতে কামড় দিয়ে আঁকড়ে ধরে নিজের কাছে নিয়ে আসে, হঠাৎ স্পর্শে তুষির মৃত কেঁপে ওঠে। তুষার গাছরা পড়া হাতে চুমু খেয়ে মিষ্টি হেসে বলে ওঠে, অভিমানী বউ, এত অভিমান করলে চলে? পারলে গোটা দোকান তোমার সামনে এনে হাজির করতাম সুইটহার্ট। তুষি ঠোঁট ফুলিয়ে কিল বসায় তুষারের বুকে, তুষার হাতের বাঁধন গাঢ় করতেই ঝুম করে বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হয়ে যায়। তুষার কপাল কুচকে বলে, শেষ রক্ষে হলো না, এবার ভিজে ভিজে বাসায় চল। তুষি হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা মুখ ধুয়ে নেয়ার চেষ্টা করে উত্তর দেয়, আমি তো ভিজতেই চাই। আমিও তোর ভালোবাসার বৃষ্টিতে। তুষির কানের পিঠে ফিসফিস করে কথা বলতেই তুষি নড়াচড়া বন্ধ হয়ে যায়। বিস্ফোরিত দৃষ্টিতে তুষারের দিকে তাকিয়ে হালকা ঢোক গিলে, তুষির ভরকে যাওয়া চাহনি দেখে তুষার দুষ্টু হেসে রিক্সার হুড তুলে সবার দৃষ্টির অগোচরে তুষিকে গভীর স্পর্শ করল। বৃষ্টি পড়ার সময় রিমি আর রাজন নৌকার ছাউনির ভিতরে আসায় ভেজে নিয়ে একটুও, নৌকা তারা 1 ঘন্টার জন্য ভাড়া করেছিল, এখন এই বৃষ্টির সুযোগে রিমির কোলে চট করে শুয়ে পড়ে, দুই হাতে রিমির কোমর জড়িয়ে পেটে মুখ। এতদিন এই আদর থেকে দূরে রাখার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। পেটের উপর রাজনের ঠোঁটের স্পর্শে কেঁপে ওঠে রিমি, অজান্তেই দুই হাত রাজনের চুলের মাঝে দিয়ে উত্তর দেয়, কোল থেকে উঠুন প্লিজ, অস্বস্তি হচ্ছে আমার। রাজন ঠোঁট টিপে হাসলো, এবার শাড়ির ভাঁজে অবিরত নাক খুঁজতে থাকে, এমন বেহায়া স্পর্শে নিঃশ্বাস ভারী হয় রিমির, চুল শক্ত করে খামচে ধরে সরিয়ে দিতে চাইলো। কি করছেন এসব, উঠুন বলছি। রাজন মাথাখানিক ঝুঁকে জবাব দেয়, এইটুকুতেই কাপাকাপি, বড় ডোজ সামলাতে পারবি তো? মুহূর্তেই রিমি ভরকে যায়, এমন খাপছাড়া কথা ভাসে চোখ খিচে বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে, এই বেয়াদব ছেলে খুব ঠোঁট কাটা, মুখের ভাষা কি শ্রী। রাজন অপলক দৃষ্টি নিক্ষেপ করে কেমন মাদকের ন্যায় তাকালো, লাল লিপস্টিক ঠোঁট দুটো অদ্ভুতভাবে টানছে তাকে, আচমকাই উঠে বসে দুই হাতে রিমির মুখ ধরে ঠোঁট ডুবিয়ে পাগলের মতো চুম্বন করতে থাকে। আকস্মিক ঘটনায় রিমি ভরকালো, চমকে চোখ বড় বড় করে থমকে রইল সে,
অতঃপর রাজনের দাঁতের দংশনে কাঁপুনি দিয়ে ওঠে সর্বাঙ্গ ধরে। হঠাৎ বৃষ্টির ঝমঝম শব্দে রিমিও আজ কেমন যেন বিহায়া হয়ে যায়। অসভ্য রাজনের সাথে তাল মেলাতে গিয়ে সে অস্থির হয়ে পড়ে। এদিকে রাজন চুমু খাওয়ায় ব্যস্ত, একের পর এক ছোট ছোট কামড় বসাচ্ছে সে রিমির অধরে। আজ সে মধু সুধা পান করতে ব্যস্ত। এই মন কেমন করা আবহাওয়া সারা শরীরে জ্বালা ধরিয়ে দিচ্ছে তার। এদিকে রিমি ব্যথায় কুঁকিয়ে উঠতেই আস্তে করে ছেড়ে দেয় রাজন। কানের কাছে চুল গুঁজে আলতো করে কামড়ানো ঠোঁটে চুমু খেল রাজন। রিমির গালে গাল ঘষে মেশালো গলায় বলল, ট্রাস্ট মি, এটা ঝিল না হয়ে বেডরুম হলে আজ আমাকে কোনোভাবেই থামাতে পারতি না। ভালোবাসার পরশে ডুবে যেতাম অদূরে, আদরের সোহাগে ভরিয়ে দিতাম তোকে, এক চুলও ছাড়তাম না। এখন খুব কষ্টে কন্ট্রোল করছি, খুব কষ্টে। সেই বিকেল থেকে এক নাগারে বৃষ্টি হয়ে রাত আটটায় হালকা থামল। তুষি আর তুষার অল্প ভিজে বাসায় পৌঁছালেও রিমিদের কোনো খবর নেই। রাতে চাঁদনার তীব্রকে কোলে নিয়ে বারান্দায় হাঁটাহাঁটি করছিল, তখন নাজমা বেগম এসে বললেন, রাজনকে একটা কল কর চাঁদনাত, চিন্তা হচ্ছে আমার। চাঁদনাত রুমে এসে বাবুকে বিছানায় শুইয়ে দিল। তপ্ত শ্বাস ফেলে ক্ষীণস্বরে উত্তর দেয়, রাজনের সাথে রিমি আছে মা, এত চিন্তার কি আছে, দুজনেই প্রথম কোথাও বেরিয়েছে, তাদের মতন থাকতে দাও। তবুও এত রাতে বাইরে ওরা কি যে করি। কথা শেষেই রাজমা বেরিয়ে সোফায় বসল। মুখ কালো করে থাকতে দেখে আমিনা বেগম কাছে আসলো, বলল, মন মরা হয়ে বসে আছো কেন? রিমি, রাজনের এখনো কোনো খবর নেই। রিল্যাক্স, কাকিয়া চলে আসবে দ্রুত। তুষি ভেজা চুলগুলো ঝাড়া দিয়ে নাজমার পাশে বসে জবাব দিল। আমিনা বেগম প্রাণ ভুলে মেয়েকে দেখে হাসলেন। এখনো চঞ্চল্যতার ছিটে ফোটাও যায়নি মেয়েটার। নাজমার সাথে রাজ্যের আলাপ শুরু করে দিয়েছে। তুষারের গায়ে বৃষ্টির ফোঁটা সহ্য হয় না, যার ফলে সারা শরীরে কম্বল মুড়ে দিয়ে ঘুম দিচ্ছে সে। তুষিকে কিছুক্ষণ চেপে ধরে রাখলেও ফলাফল শূন্যের কোঠায়, সে দিব্যি উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়াচ্ছে। তানহা আসলো ছেলেকে নিতে, সামনে মা কাকিকে দেখে বলল, কি করছো তোমরা, তীব্র কোথায়, অনেক সময় ধরে কিছু না খেয়ে আছে। নাজমা হেসে উত্তর দেয়, জান্নাতের রুমে ঘুমিয়ে আছে। তানহা তাড়াতাড়ি পা বাড়ায় সেই দিকে। সেই সাতটার দিকে যে ঘুমিয়েছিল মাত্রই উঠল সে। তুষিও বোনের সাথে তীব্রকে দেখতে যায়। পুতুলের মতো পুচকুকে দেখলেই আদর করতে ইচ্ছা হয়, মনে হয় গাল দুটো টুপ করে কেঁপে ফেলি। তানহা বিছানা থেকে কোলে নিল আলতো করে। জান্নাত তীব্রকে গাল টেনে বলল, যাও বাবা, আম্মুর আদর খাও। তানহা হাসলো, ঠোঁট ছুঁয়ে দিল কপালে গালে। তুষি মুখ বাঁকা করে বলল, আমার কোলে দিতে সমস্যা কি তোর, দে আমি কোলে নিব, আদর করব। না তুষি, এখন খাওয়াবো তীব্রকে। তুষি মেয়েকে রাগ দেখিয়ে কটমট করে তাকায় তানহার দিকে, মুহূর্তেই ছো মেরে নিজের কোলে নিল। গালে কপালে নাকে টপার টপ চুমু খেয়ে ন্যাকা স্বরে বলল, তোর মা বড়ই হিংসুটে, আমার কি ইচ্ছে হয় না, তোকে কোলে নেই, হয়তো ভালোভাবে পারি না, তবু চেষ্টা করছি তো। তুষির কথায় তানহা খিলখিল করে হেসে উঠল, রুম থেকে যেতে যেতে বলল, ন্যাকা রানীর ন্যাকামি শেষ হলে রুমে নিয়ে আয়, আজ সারা রাত তোর কোলে দিয়ে চম্পেশ একটা ঘুম দেব, কতদিন মন ভরে ঘুমাই না। তুষি হাতের আঙুল তীব্রর হাতের মুঠোয় দিয়ে তানহার পিছু পিছু গেল। মুখ ভেঙচি কেটে বলল, এ সারাদিন ঘুম আস, তবুও ঘুম হয় না, যা আমি রাখবো, শান্তি। রিমি আর রাজন সারা বিকেল থেকে শুরু করে রাত নটা পর্যন্ত ঘোরাঘুরি করলো ইচ্ছে মতো। বৃষ্টির পুরোটা সময় তারা নৌকার ছাউনিতেই সময় কাটিয়েছে। রাজনের নতুন নতুন স্পর্শে কেঁপে কেঁপে উঠেছে রিমি। নিজেকে সামলাতে এত বেগ পোহাতে হবে কখনো ভাবেনি সে। লজ্জা সংকোচ হলেও ভেতরে ভেতরে সেও চাইছিল কম্পন ধরানো স্পর্শ, আদর করুক তাকে। এত বছরের অনুভূতি রাজনকে চেপে রাখবে আজ? রিমির আশকারাতে নির্লজ্জ হয়ে উঠেছিল ছাউনির ভেতরে, তবুও নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে রোমান্টিক মুহূর্ত কাটিয়েছে দুইজনে। আজ বাসায় ফেরার সময় রিমির পেট জড়িয়ে মিহি কণ্ঠে বলল, আরো দূরত্ব রাখবি, আজ কোনো না শুনবো না, যা চাইবো দিতে হবে। রাজন কি চাইছে এটার অর্থ বুঝতে দেরি হলো না রিমির।
তৎক্ষণাৎ সারা মুখ জুড়ে লাল আভায় ছেয়ে গেল। লজ্জায় ভারী হয়ে আসে নিঃশ্বাস। রাজনের চোখে আছে আকুলতা স্পষ্ট দেখতে পেয়েছে। আবারও তাই তাকানোর সাহস হলো না তার। বাহিরে দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি চাই তোমার? মুহূর্তেই দুই ভ্রু আপনা আপনি কুচকে গেল না রাজনের। মিনিট খানে কিছু ভাবল, তারপর ধীরে ধীরে শক্ত হাতে নরম সৌন্দল্য কোমরের বাঁকা খাঁজ খাবলে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে জবাব দেয়, আমার হক আদর সোহাগ আর ভালোবাসা, যতটা ভালোবাসলে দুটি দেহ এক হয়ে যায়। লজ্জায় আর রাজনের গভীর স্পর্শে হৃদস্পন্দনের বেগ দ্রুত হল। শুকনো ঢোক গিলে চোখ বন্ধ করে রাজনের ঘাড়ির পেছনে চুলগুলো খামচে ধরল। রাতে দশটার দিকে সবাই মিলে খেয়ে নিল। রাজন, আহির আর তুষার বসলো একসাথে। খাওয়ার মাঝেই টুকটাক আলাপ করছে তারা। মূল বিষয় হচ্ছে রাজনীতি। রাজনীতি নিয়ে তিনজনের মাঝে আহিরের বেশ আগ্রহ। সে খুব কনফিডেন্স নিয়ে ভাষণ দিয়ে যাচ্ছে। তুষার আর রাজনও মাঝে মাঝে হ্যাঁ হুম এইসবই বলছে। তুষির খাওয়ার মাঝে রাগ লেগে গেল। এখানে এইসব নিয়ে কথা বলার মানে কি? রাজনীতি কথাটি শুনলেই পারে না সে, মেজাজ খারাপ হয়ে যাইতে তার। খাওয়ার মাঝেই উঠে গেল তানহা। তীব্রর ঘুম ভেঙে গেছে বলে সে কাঁদছে। মা হলে বোধহয় এমনই হয়, ঠিকমতো খাওয়া দাওয়াও যায় না। আমিনা বেগম হতাশ হয়ে তরকারির বাটিটা তুষারের দিকে দিল। তুষি এক পর্যায়ে তাদের কথায় বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। বেসিনে হাত ধুয়ে ফুসফুস করতে করতে চলে যায় রুমে। সবাই বেশ আয়েশ করে খেয়ে দিয়ে যার যার রুমে চলে যায়। আতিকুর রহমান শুয়ে পড়ল। আমিনা বেগম তার পাশে শুয়ে পড়ল, শরীর কেমন এখন? প্রেসারের ওষুধ খেয়েছেন? আতিকুর রহমান চোখ বুঝলেন, নরম গলায় উত্তর দেয়, খেয়েছি। তোমার কোমর ব্যথা কেমন হয়েছে এখন? ভালো, কাজ করলে একটু বেড়ে যায়। আতিকুর রহমান দীর্ঘশ্বাস ফেলল। বয়স হচ্ছে তাদের, আস্তে আস্তে শরীরের সব কিছু ক্ষয় হতে থাকবে। এই সোনার মতো দেহটাই নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে চিরদিনের জন্য দাফন রাখবে নিজের আপন জনরায়। আমিনা বেগম তার পাশে শুয়েই জড়িয়ে ধরল, বুকে মাথা রেখে বলল, নিজের খেয়াল রাখতে শিখুন, আপনি ছাড়া কোথাও ঠাঁই আছে আমার? এই বাড়ি ততদিন আমার, যতদিন আপনি বেঁচে আছেন সারা জীবন এভাবে আগলে রাখবেন আমায়। তুষার ছাদে বসে থেকে আধ ঘন্টা পর রুমে আসলো। দেখলো তুষি উপন্যাসের বই নিয়ে গভীর মনোযোগ সহকারে পড়ছে। মুহূর্তেই নাকমুখ কুচকে গেল তার। এগিয়ে এসে ছো মেরে বইটি নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, লাল শালু, ছি কি ছিরি তোর পছন্দের বই নেয়াতে রীতিমতো রাগে ফুসছে তুষি। তুষারের সামনে এসে চোখ গরম করে বই নিতে চাইল। তুষারও নাছোড় বান্দা, লম্বা হাতে বই রাখলো আলমারির ওপরে। তুষিকে আরো রাগিয়ে দেওয়ার জন্য হু হু করে হেসে উঠে বলল, এবার নিয়ে দেখা। তুই জঙ্গলি খারাপ তো, আমার পিছে ঘুরঘুর না করলে ভালো লাগে না? তুষির রক্তলাল চোখের দিকে অপলক দেখলো তুষার। ইচ্ছে করলো ছুঁয়ে দিতে। মাঝের দূরত্ব ঘুচিয়ে হালকা ঝুঁকে টোকা দিল কপালে। তুষি তখন রেগে লাফালাফি শুরু করেছে। তুষারের বাহুকে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে খামচি দিয়ে অল্প রাগ কমালো। তুষারের চোখের দিকে তাকিয়ে বলল, এবার কেমন লাগে দেখ, প্রতিশোধ কিভাবে নিতে হয়। তুষার ঠোঁট কামড়ে হাসলো, টুপ করে গালে কামড় বসিয়ে বলল, আমি ধরলে নড়তে পারবি, প্রমাণ দিব। তুষারের কথায় ভরকে যায় তুষি। শার্টের কলার ছেড়ে দূরে আসতে চাইলেই খপ করে ধরে ফেলে তুষার। পেছন থেকে দুই হাত দিয়ে পেট জড়িয়ে ঘাড়ে নাক ঘষে, চুল সরিয়ে রুক্ষ ঠোঁট চেপে ধরে তুষির ঘাড়ে। তুষার অবস্থা নাজেহাল, পালাতে অগ্রসর হতেই তুষার হাতের বাঁধন শক্ত করে, পেছন থেকে দুই হাতে জড়িয়ে ওপরে উঠিয়ে বিছানায় আনে, আলতো করে শুইয়ে তার পাশে সেও গায়ে দিয়ে দেয়। তুষির লজ্জারাঙা মুখের দিকে তাকিয়ে মনে মনে হাসলো তুষার। এই ছোট্ট আদরেই নিঃশ্বাস ভারী তুষির। ডান হাত তুষির পিঠ গলিয়ে এক ছটকায় নিজের ওপরে উঠায় তুষার। একটু ঝুঁকে ঠোঁটে চুমু খেয়ে গালে গাল ঘুষে দেয়। টি শার্টের ভেতর দিয়ে বেহায়া হাত এলোমেলো হয়ে বিচরণ করে। তুষির কানে কামড় বসিয়ে বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে।
আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।